তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু প্রতিদিনই একটা না একটা নতুন আপডেট আসছে, আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেটগুলো দিয়ে চলেছি। আর আজকে আপনাদের একটা গভর্নমেন্ট নোটিশ দেখাবো, যে নোটিশে কিন্তু বলা আছে যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পরিবারের কতজন আবেদন করতে পারবে, অর্থাৎ একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এক পরিবারের কতজন মহিলা বা মেয়ে আবেদন করতে পারবে। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেকেই এই নোটিশটা দেখেছেন, তবুও যারা দেখেননি তাদের জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করি। তো এই হলো গভর্নমেন্ট নোটিশ, আমি কিন্তু পুরো নোটিশটা আপনাদের দেখাবো না বা জানাবো না, কারণ এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও করা আছে, ফর্ম ফিল আপের ভিডিও প্লাস কারা কারা আবেদন করতে পারবে। শুধুমাত্র আপনাদের একটা লাইন দেখাবো যেখানে লেখা আছে যে একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এক পরিবারে কতজন মহিলা বা মেয়ে আবেদন করতে পারবে। তো ডেটটা দেখুন 30/7/2021, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, 10 ব্লক, নর্থ ব্লক, সল্টলেক, কলকাতা, 7,91,000। এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে, আপনারা সময় নষ্ট করবো না এবং আমি শুধুমাত্র একটা লাইন দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এক পরিবারের কতজন মহিলা আবেদন করতে পারবে। তো চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো আমি সি নাম্বারে যাচ্ছি, সি নাম্বার, এই যে সি নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছেন ইন এভরি সাচ হাউস হোল্ড অল ফ্যামিলি মেম্বার উইল গেট দ্য বেনিফিট, অর্থাৎ অল ফিমেল মেম্বার উইল গেট দ্য বেনিফিট, অর্থাৎ একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু এক পরিবারে যতজন মহিলা আছে বা স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম আছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে 25-60 বছরের মতো বয়স হলে পরে। আমি আবারও রিপিট করছি, একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যদি আপনার পরিবারে 4 জন মহিলা থাকে বা 3 জন মহিলা থাকে যাদের বয়স 25-60 বছরের মধ্যে এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম অ্যাড আছে তারা প্রত্যেকেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে, এই কিন্তু নোটিশ ছিল আজকের। তো বাকি যে নিয়মগুলো থাকছে, অর্থাৎ কারা কারা পাবে না, বয়স কত হতে হবে, ডকুমেন্ট কী কী লাগবে, প্রত্যেকটা নিয়ম কিন্তু একই থাকছে, এখনও পর্যন্ত কোনো রকম চেঞ্জ হয়নি। শুধুমাত্র এই নিউজটা দেওয়ার ছিল আপনাদের যে কারা কারা, অর্থাৎ একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পরিবারের কতজন আবেদন করতে পারবে, এই নিয়ে কিন্তু প্রচুর কমেন্ট এসছে আমার কাছে, তো তার জন্য আমি ভিডিওটা বানালাম। তো আবারও দেখিয়ে দিচ্ছি যে অল ফ্যামিলি মেম্বার উইল গেট দ্য বেনিফিট ইন এভরি সার্চ হাউস হোল্ড অল ফিমেল মেম্বার উইল গেট দ্য বেনিফিট ইফ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, ঠিক আছে। তো আরেকবার বলে রাখছি যে প্রত্যেকটা মহিলা, অর্থাৎ বাড়ির যদি আপনার 3টে মহিলা বা মেয়ে থাকে, আপনার বাড়িতে যদি 3টে মহিলা বা মেয়ে থাকে যাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে, যাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের মধ্যে, তারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। এবং নতুন নিয়ম অনুযায়ী কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড না থাকলেও আপনারা এবারের মতো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, তার জন্য কোনো রকম সমস্যা হবে না। আপনারা দুয়ারসভা ক্যাম্পে যাবেন, সেখানে কিন্তু আপনাদের যাবতীয় সহযোগিতা করা হবে। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, এ পর্যন্ত আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।